অনেক ভাই আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাই ডিম থেকে বাচ্চা বের হয়, বের হওয়ার কয়েকদিনের ভিতরেই বাচ্চাগুলো মারা যায়, তো বাচ্চাগুলো কেনে মারা যায়? বাচ্চাগুলো মারা যাওয়ার বিশেষ কিছু কারণ থাকে, যে কারণগুলো আজকে তুলে ধরার চেষ্টা করব। আপনার হাড়ে ময়লা থাকলে বাচ্চা মারা যাওয়ার কারণ হতে পারে, শক্ত দানাদার খাবার দিলে বাচ্চা মারা যাওয়ার কারণ হতে পারে, তো আপনি ঠিকমতো পানি যদি চেঞ্জ করে না দেন তাও বাচ্চা মারা যাওয়ার কিছু কারণ হতে পারে। সম্পূর্ণ ভিডিওতে আজকে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করা হবে। আশা করি বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে কিছু বুঝতে পারবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে বেল বাটন অন করে রাখবেন। পাখি বিষয়ক যে কোনো ধরনের নতুন নতুন ভিডিও আপলোড করা হয় এই চ্যানেলে। এখন আসি আমরা বিস্তারিত আলোচনাটা করি, যে আপনার 18 দিন ডিম তা দেওয়ার পরে মা পাখি যখন বাচ্চাটা বের হয় তখন কিন্তু বাচ্চাটা খুবই নরম থাকে বা খুবই দুর্বল থাকে। তো সেক্ষেত্রে আমরা যদি দানাদার আগের খাবারটাই দিয়ে রাখি, এমনও হতে পারে যে বাচ্চার গলায় থেকে বাচ্চাটা মারা যাওয়ার কোনো একটা কারণ হতে পারে। তো আমরা এটা করব না, আমরা যেটা করব আমরা 8 ফুড বা সব ফুড 3-4 দিন খাওয়াবো। এইভাবে যে আমি একটা সব ফুড বানাই, যেটা হইলো গম, অ্যাঙ্কার ডাল আর হইলো বাঙ্গা ভুট্টা, এই 2-3টা মিলে সিদ্ধ করে দিই, সকালবেলা দিই, 12টার দিকে সরিয়ে ফেলি, আবার 2টার দিকে দিই, সন্ধ্যা বন্ধ করা রাগ পর্যন্ত চলে। তো আপনারাও এইভাবে দিবেন, তাহলে আশা করি আপনাদের বাচ্চাগুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকবে না। এখন আসি আমরা দ্বিতীয় প্রসেসে, আমরা বাচ্চা ফোটার পরে পানিটা আমরা কীভাবে দিই। আমরা পানিটা দেওয়ার বিশেষ কিছু কারণ থাকবে, কারণ আগে যদি আমরা সকালবেলা পানিটা দিয়ে রাখি ঠান্ডা পানিটা, তো এখন সেটা করব না। এখন আমরা কোনটা করব, এখন হলো আমরা পানিটা দিব যখন একটু হালকা গরম করে দিব, আর 6 ঘন্টা পরপর পানিটা চেঞ্জ করে ফেলব। 6 ঘন্টা পরপর পানিটা চেঞ্জ করলে কী হবে, অনেক সময় দেখা যায় পাখি ওই পানির ভিতরে হাগে, আবার ওই পানিটাই খায়, তার জন্য কিন্তু একটা বাচ্চা মরার একটা কারণ হয়ে দাঁড়ায়। আমরা 6 ঘন্টা পরপর পাল্টিয়ে দিব আর পানিটা ফিল্টারে করে দেওয়ার চেষ্টা করব। ফিল্টারে করে দিলে হয়তোবা পাখি আর হাগার সিস্টেমটা থাকবে না, আর বাটিতে করে দিলে ওই পানিতে হাগবে আবার ওই পানি খাবে, তাতেও কিন্তু বাচ্চা মারা যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এখন আসি আরও একটি বিশেষ কারণ নিয়ে, যে কারণটা দেখা যায় বাচ্চা ফুটার 5-7 দিন বয়স হয়ে যায় আর তখন হাড়ের ভিতরে বাচ্চা পাখি হাগে, ওই মলদারটা মা পাখি যদি পানি বেশি খাওয়ায় তাহলে ওই মলদারটা একদম বীজে স্যাঁতস্যাঁতে হয়ে যাবে, তখন ওই পাখির ঠান্ডা লাগবে এবং কি ওই বাচ্চাগুলো তখন মারা যাওয়ার সম্ভাবনা থাকবে। তবে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, পানি দেওয়ার আগে এটা খেয়াল করবেন যে আপনার পাখি কি পানি বেশি খাচ্ছে, আপনার হাড়ির ভিতরে কি ময়লা হয়ে যাচ্ছে। যাতে ময়লা না হয় ওই হিসাব করে পানি দিবেন, মোটামুটি বেশিও দিবেন না কমও দিবেন না, বাচ্চা থাকাকালীন পানি লাগে, তবে এত বেশি দিবেন না। অনেক পাখি আছে পানি বেশি খায়, বেশি খেয়ে কী করে বাচ্চাকেও বেশি খাওয়ায়, ওই বাচ্চা ওইটার ভিতরে পানি পানি হাগে, ওই ময়লাটা একদম স্যাঁতস্যাঁতে হয়ে যায় হাড়ের ভিতরে, তখন বাচ্চাটা ঠান্ডা লেগে মারা যায়। আর যদি হাড়ির ভিতরে শুকনা থাকে, যা আমার হাড়িতে যেরকম দেখলেন, এরকম শুকনা থাকলে সমস্যা হবে না, এরকম শুকনা থাকলে আপনার ভয়ের কিছু নাই, আশা করি আপনার বাচ্চা মরবে না যত ময়লাই হোক শুকনা থাকলে। তবে যদি ভিজা থাকে সেক্ষেত্রে হাড়ি পরিবর্তন করে দিবেন আর পানি মেনটেন করবেন, তাহলে আশা করি আপনার পাখির বাচ্চাগুলো মারা যাবে না। বন্ধুরা সম্পূর্ণ ভিডিওতে পাখির বাচ্চা মারা যাওয়ার নিয়ে কিছু আলোচনা করা হলো। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর প্রতিনিয়ত এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড করা হয়, আপনাদের যে কোনো